নিলম্বন হওয়ার পথত রেসলিং ফেডারেশন। অলিম্পিকর পূর্বে পুনের হেসাত পরিছে ভিনেশত। নির্বাচিত সমিতিক অস্বীকার করে তদর্থ সমিতিক প্রস্তাব ক্রীড়া মন্ত্রণালয়। ইয়ার পূর্বে 2023 চনের আগস্ট মাহত মল্লযুজর আন্তঃরাষ্ট্রীয় নিয়ামক সংস্থায় নিলম্বন করেছিল ভারতের মল্লযুজ ফেডারেশনক। পিছত ইয়াক তুলি লওয়া হল। জুলাইপরা আরম্ভ হব অলিম্পিক। তার আগতে দেশের ক্রীড়া জগতত আবরি ধরেছে দুশ্চিন্তার কলা ডাওরে। বিশ্ব মল্লযুজ নিয়ামক সংস্থা UWWE পুনর্বার ভারতীয় মল্লযুজ ফেডারেশনক নির্বাসন করার হুঙ্কার দিছে, যার বাবে বিপদত পড়িব অলিম্পিকত দেশের মল্লযুজারু সকলের ভবিষ্যৎ। ভারতীয় মল্লযুজ দীর্ঘদিন ধরে বিতর্কত জর্জরিত হয়ে আছে। বিশ্বভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হওয়ার পিছতেই ভারতীয় মল্লযুজ ফেডারেশনত হুলস্থুলিয়া পরিস্থিতির সৃষ্টি হয়। 2023 চনের আগস্টত মল্লযুজর ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ে দেশের মল্লযুজ ফেডারেশনক নিলম্বন করে। যদিও মূল কারণ আছিল দীর্ঘদিন ধরে ফেডারেশনত কোনো নির্বাচিত সমিতি নোহা। দেশের মল্লযুজর দায়িত্ব আছিল ভারতীয় অলিম্পিক সন্থার তদর্থ কমিটির হাতত। অবশ্য চলিত বর্ষের ফেব্রুয়ারিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কিন্তু ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ে পুনের সকিয়াই দিলে দেশের মল্লযুজ ফেডারেশনক। যদিহে তদর্থ সমিতিখন ঘুরায় না হয় তেন্তে তেওঁলোকে এই সিদ্ধান্ত লবলৈ বাধ্য হব। UWWর সভাপতি নীনাদ লালোভিসে WFIলৈ প্রেরণ করা ইমেইল যোগে লিখিছে, আমি জানিব পারিছো যে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ে আপনার উপর পুনের এখন তদর্থ সমিতি গঠন করব বিচাৰিছে। যদি কোনো তৃতীয় পক্ষই ফেডারেশনের দৈনন্দিন কাম কাজত হস্তক্ষেপ করে তেন্তে UWWর নিয়মের বিরুদ্ধে যাব। তেনে ক্ষেত্রে UWWয়ে পুনের আপনার সাময়িকভাবে নিলম্বন করবলে বাধ্য হব। মন করবলগিয়া যে বিগত বর্ষর ডিসেম্বর দেশের মল্লযুজ ফেডারেশনত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি নির্বাচিত হয় ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে সেই সমিতি বাতিল করে, ফলত দীর্ঘদিন ধরে মল্লযুজ ফেডারেশনত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ে পুনের এখন তদর্থ সমিতি গঠনের কথা চিন্তা করেছে। তার পিছতে সকিয়নি আহিছে UWWর পর। যদিহে ভারতীয় রেসলিং ফেডারেশন পুনের নিলম্বিত হয় তেন্তে অলিম্পিকর পূর্বে বিপদত পড়িব দেশের মল্লযুজারু সকল। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।